ওইখানে একটা, ওইখানে একটা, এখানে কত বড়, ওইদিকে আরো বড়, ওইদিকে আরো বড় আছে। জেম্মা দেখো ওইদিকে কত বড়, আরে কত বড় হয়ে গেছে দেখো, এটা সব পেকে গেছে, অনেক হয়ে গেছে। ওই দেখো, ওই দেখো, অনেক বড়। নমস্কার বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের ড্রাগন গাছ। আমি যখন রান্না করি তখন কিন্তু এই পিছনেই থাকে এই গাছগুলো। তো আপনারা দেখুন প্রচুর পরিমাণে ড্রাগন এসেছে এবছরে। এবছরে কিন্তু সব থেকে বেশি এসেছে, অন্যান্য বছর কিন্তু এত বেশি পরিমাণে ড্রাগন কিন্তু গাছে ফলে না, মাত্র 3 থেকে 4টি ফলে। আর এবারে দেখাই আপনাদের কতগুলো ড্রাগন ফল এসেছে। এই দেখুন কত সুন্দর সুন্দর ড্রাগন ধরেছে। আর আমাদের যে গাছটা আছে না, সেই গাছটাও বেশ অনেকটাই বড়, অনেক ঝাঁকালো, তো তার জন্য ফল একটু বেশি এসেছে। এই দেখুন দু একটা সাইজ ছোট আছে, আবার অনেক সাইজ বেশ বড়ও হয়েছে ড্রাগনে। আর এই দেখুন এই ড্রাগনটা দেখেছেন কত সুন্দর, একদম লাল টকটকে কালার হয়েছে। আর আমাদের যে ড্রাগনের গাছটা আছে, সেই গাছের ড্রাগনগুলো কিন্তু বেশ মিষ্টি। আর এই দেখুন নিচেও হয়ে গেছে, আর এই সাইজটা কিন্তু সব থেকে বড়, এই গাছের ড্রাগনের এটাই কিন্তু হাইয়েস্ট সাইজ। আর আমাদের যে ড্রাগন গাছটা আছে, সেটা গাছে কিন্তু বছরে 2 বার করে ফল হয়। গতবারে দেখেছিলাম 2 বার হয়েছিল, তখন কিন্তু এত বেশি ফল ধরেনি। আর এবছরেও প্রথমবারের ফলনে এত বেশি হয়নি, মাত্র 2 থেকে 3টে হয়েছিল। তবে এই দ্বিতীয়বারের ফলনে কিন্তু বেশ অনেকগুলো ফল এসেছে, গোটা গাছ জুড়েই ফল এসেছে বলা যায়। আর এই ড্রাগন ফল কী হয়, মানে এক রাতের মধ্যেই সব পেকে যাবে। গতকাল দেখেছিলাম এতটা কিন্তু পাকেনি, শুধুমাত্র লাল রঙটা ধরেছিল, আজ সকালে দেখছি পুরো সব পেকে গেছে। সব থেকে বেশি দ্বিতীয়বারের ফলনে ড্রাগন ফলগুলো একটু বেশি জল পেয়েছিল, বৃষ্টির জল, তার জন্য কিন্তু ফলগুলো বেশ সুন্দর হয়েছে। আবার নতুন নতুন ফুল এসেছে দেখুন, এটা এখন ফলে পরিণত হতে বেশ কয়েকদিন সময় লাগবে। আর এটা দেখাই, এর ফুলটা খসে গেছে, এখনও কিন্তু কাঁচা আছে। এটা বেশ বড় বড় সাইজ হবে আর লাল রং ধরবে। ড্রাগন ফল তোলার একটা প্রসেস আছে, এরকম করে ঘুরিয়ে ঘুরিয়েও তোলা যায়, আবার কিন্তু কেটে নিলেও চলে, যাতে গাছটা ড্যামেজ না হয়। এ দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ঘুরিয়ে অভিদীপ তুলে নিয়েছে। ঘোরাও আস্তে আস্তে, ও কত বড় দেখেছেন, এই সাইজটাই সব থেকে বড়। এ দেখুন কত সুন্দর রং দেখেছেন। আর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তুলতে না পারলে কিন্তু যে কোনো কাঁটা দিয়ে কেটে নেবেন। নতুন নতুন ফুল কিন্তু অনেক আসছে। আর গাছে কিন্তু এখনো পর্যন্ত প্রায় 10-12টা ড্রাগন ফল আছে, সবগুলো আমি একেবারে তুলিনি, আমি এই 5টার মতো তুলে নিয়েছি। এটা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলো, এটা কি হবে খাওয়া? আর আমাদের অভিদীপ ড্রাগন ফল খেতে এত বেশি ভালোবাসে, ওই দেখুন নিজের মতো করে একটা তুলে এনেছে, ওটাও একাই খাবে। প্রচুর বালি লেগে আছে। ড্রাগন ফল সাধারণত 3 রকমের পাওয়া যায়, তো আমাদের এখানে সাদাটা আর লালটা এই দুটো পাওয়া যায়। আরো একটা হলুদ রঙের ড্রাগন ফল পাওয়া যায়, কিন্তু সেটা আমাদের এখানে পাওয়া যায় না, খুব রেয়ার। আর আমাদের গাছের ড্রাগন ফলটা কিন্তু ভীষণই মিষ্টি, আর ভিতরে কালারটা এতটা সুন্দর, আপনাদের কেটে দেখাই তাহলেই বুঝতে পারবেন। কি সুন্দর কালার দেখুন, পুরো লাল, এটা এতটাই মিষ্টি। আর এই যে ভিতরের লাল শাঁসটা, এটাই কিন্তু খেতে ভীষণ সুন্দর, আর বাইরে ছালটা একটু মোটা। আর অভিদীপ কিন্তু এই ফলটা খেতে ভীষণ ভালোবাসে। আর এই ড্রাগন তো এক্সোটিক ফ্রুট, বছরে একবার হলেও কিন্তু খাওয়া উচিত, দাম একটু বেশি। আর যদি বাড়িতে গাছ লাগানো থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই। দারুণ মিষ্টি, লাল কটকট করছে রঙটা।
দারুণ লাগছে। আরো একটা দারুণ হয়েছে এটা। আর কাটতে কাটতেই তিন পিস অলরেডি খাওয়া হয়ে গেছে। মুখের অবস্থা দেখুন, পুরো লাল করে ফেলছে গোটা মুখ, কালারটাই এরকম, মানে আমি কেটেছি হাতটাও পুরো লাল হয়ে গেছে। কি সুন্দর কালার একটা, আর সেই সাথে মিষ্টিও কিন্তু। আরে মুখটা দেখুন কিরকম লাল হয়ে গেছে, আর হাতটা দেখুন। আর এই গাছের কিন্তু কোনো রকম পরিচর্যা নেই, এমনি ক্যাকটাস জাতীয় গাছ লাগালেই কিন্তু হয়ে যায়। আর সব থেকে ভালো ব্যাপার হয়েছে, এটার কিন্তু কোনো রকম চারা লাগানোর দরকার পড়ে না, ডাল কেটে লাগালেই কিন্তু হয়ে যায়। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। বেশ সুন্দর সুন্দর ড্রাগন ফলের রেসিপি হবে আজকে, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবার আমি এই বাকি ড্রাগনগুলো কেটে নেব। ড্রাগনগুলো সব কাটার পর এবার এর থেকে শ্বাসগুলোকে বের করে নেব। ড্রাগনের ভিতরের পাল্পটা তো ভীষণ নরম, এভাবে একটা চামচ দিয়ে কুড়ে কুড়ে বের করে নেব। আর এই যে ভিতরে কালো জিরের মতো ছোট ছোট বীজ আছে, এই বীজগুলোও কিন্তু খাওয়া যায়, খেতেও বেশ ভালো লাগে। এই দেখুন ভিতরে পুরো পাল্পটাকে বের করে নিয়েছি খুব সুন্দরভাবে, কিন্তু এভাবে চামচ দিয়ে কুড়ে কুড়ে বের করে নিয়েছি। এভাবে আমি সমস্তগুলো বের করে নেব। এই দেখুন পাল্পটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে, বেশ অনেকটাই কিন্তু পাল্প হয়েছে। সমস্ত ড্রাগনগুলো থেকে আমি পাল্পটাকে বের করে নিয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সাবু, একদম ছোটো দানা সাবুটা। এখন এটাকে 2 বার জল দিয়ে ধুয়ে নেব। সাবুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার অল্প জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এবার কড়াইতে জল দিয়ে দেব। এবার জলের মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে খুব ভালো করে জলের মধ্যে গুলে নেব। চিনিটাকে খুব ভালো করে গুলে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো 4 টুকরো লেবু। এবার জলটাকে খুব ভালো করে ফুটতে দেব। চিনির রসটা ঘন হওয়ার পর যাতে দানা বেঁধে না যায়, তার জন্য আমি এই লেবু টুকরোগুলো দিয়ে দিলাম, তাতে করে আর চিনিগুলো দানা বাঁধবে না। চিনির রসটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার এই লেবু টুকরোগুলো তুলে নেব। এবার এই চিনির রসের মধ্যে দিয়ে দেবো ড্রাগনের সস। এটাকে এখন খুব ভালো করে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ভালো মতো ফুটতে শুরু করেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা সাবু। সাবুদানাগুলো দেওয়ার পর আবারও খুব ভালো মতো ফুটিয়ে নেব। সাবুদানাগুলো দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিয়েছি, দেখুন ফুটতে ফুটতে বেশ অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য এলাচ গুঁড়ো। কালারটা দেখুন কত সুন্দর হয়ে গেছে, আর একটু একটু করে ফুটছে তো, আর একটু করে ঘনও হচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ বাটার। ফুটতে ফুটতে বেশ সুন্দর মতো ঘন হয়ে এসেছে, আর দেখুন কালারটা দেখুন কত সুন্দর। এখন এর মধ্যে দিয়ে দেবো অন্যান্য জিনিসগুলো। প্রথমে এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম, এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। কিশমিশ দিয়ে দেবো, চাল কুমড়োর মোরব্বা এরকম ছোট কুচি করে নিয়েছি, এটাও দিয়ে দেবো। সবগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে এর সাথে আরও একবার ফুটিয়ে নেব। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু আরও বেশি সুন্দর। 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা জল দিয়ে গুলে নেব।
সবগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন। এবার এটাকে জেলির মতো থকথকে বানানোর জন্য এই কর্নফ্লাওয়ারগুলো জলটা অল্প অল্প করে জলে দিয়ে মিশিয়ে নেব। একসাথে কিন্তু পুরোটা দিয়ে দেবো না, অল্প করে দেবো আর মেশাবো। আর এই কর্নফ্লাওয়ারগুলো জলটা দেওয়ার পরই কিন্তু দেখুন আরও বেশি পরিমাণ থকথকে হয়ে গেছে, বেশ অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। এবার দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, একদম পুরো জেলির মতো হয়ে গেছে। আমি এটাকে হাতার থেকে ফেলাচ্ছি, দেখুন কত আস্তে আস্তে পড়ছে। ড্রাগন পুডিং বানানোর জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি, খুব একটা বেশি বড় সাইজ নিইনি, মাপ অনুযায়ী আমি এখানে বাটিটা নিয়ে নিয়েছি। এখন এই বাটিটাতে খুব ভালো করে বাটার মাখিয়ে নেব। এই চার ধারটা খুব ভালো করে মেখে নেব। এর মধ্যে যে পরিমাণ জল ছিল জলটা দেখুন একদম শুকিয়ে গেছে, খুব সুন্দর কিন্তু একদম পুরো জেলির মতো হয়ে গেছে, কত আস্তে আস্তে পড়ছে দেখুন। এবার এটাকে আমি নামিয়ে নেব। বাটার লাগানো বাটিতে এবার এটা আমি ঢেলে নেব, এই গরম থাকা অবস্থাতেই এটা ঢেলে নেব। পুরো বাটিটা আমি ভরে নিয়েছি, এবার এটাকে একটু ট্যাপ করে নেব, মধ্যখানে কোনো গ্যাপ থাকলে সেগুলো ফিল আপ হয়ে যাবে। অল্প একটু বেশি হয়ে গেছে, এটাকে আমি এই ছোটো বাটির মধ্যে ঢেলে নেব। এই দুটো বাটির মধ্যে আমি ভরে নিয়েছি, এবার এটা খুব ভালো রকম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুডিংয়ের বাটি দুটোকে আমি ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম, এখন কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হতে বেশ অনেকটাই সময় লেগেছে, প্রায় 40-45 মিনিট মতো সময় লেগেছে। এখন আমি আপনাদের এটা এই বাটির থেকে তুলে দেখাবো। আর দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু এই যে সাইডের দিকেরগুলো কি সুন্দরভাবে ছেড়ে আসছে বাটির থেকে। আর ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এটা খুব ভালোভাবে ছেড়ে আসবে, এটাও দেখাই। দেখুন সাইডের দিক থেকে কিন্তু এমনিই ছেড়ে আসছে। ছোট বাটিতে আমি যে পুডিংটা তৈরি হতে দিয়েছিলাম এটা এখন এই বাটির থেকে বের করে নেব। একটা প্লেট নিয়ে বাটির ওপর দিয়ে দিলাম, এবার এই বাটিটাকে এভাবে উল্টে দেব। এই দেখুন কত সুন্দর উঠেছে দেখেছেন, একটুও কিন্তু বাটির সাথে আটকায়নি। আর দেখুন কি সুন্দর একদম থকথকেভাবে তৈরি হয়ে গেছে। আর এই দেখুন বাটির সাথে কিন্তু একটুও আটকায়নি, খুব সুন্দরভাবে কিন্তু বাটির থেকে উঠে গেছে। এবার এই বড়টাকেও ডিমোল্ড করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। আজকে তৈরি করলাম ড্রাগনের পুডিং, দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে। এখন আপনাদের কেটে এটা দেখাই। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখেছেন, খুব সুন্দরভাবে জমে গেছে একদম ভিতর পর্যন্ত, আর দেখতে তো অসাধারণ সুন্দর লাগছে। ড্রাগন ফল তো এমনিতেই খেতে সুন্দর, এই পুডিংটা যেন আরও বেশি সুন্দর লাগছে। বাচ্চাদের একবার বানিয়ে দেবেন, দেখতে এতটা সুন্দর তারা খেতে চাইবেই চাইবে, আর খাওয়ার পর কিন্তু এই টেস্টটা তাদের মুখেই শুনে নেবেন, এত সুন্দর হয় খেতে। আর খেতে এতটাই সুন্দর, একবার যদি কেউ খায় তাহলে কিন্তু সে বারবার বানাতে বলবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কিন্তু কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অতি অবশ্যই কিন্তু এই ড্রাগন পুডিংটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ সুন্দর। আর আমার ভিডিও করতে করতে অভিদীপও চলে এসেছে, ও বাড়িতে ছিল না, ও খেয়ে আপনাদের বলতে কেমন হয়েছে ড্রাগন পুডিং না। দারুণ লাগছে।
ড্রাগন ফলের যে টেস্ট না সুন্দর আছে পুডিং এমনি সুন্দর হবে এটা পুডিং আগে কে কি আগে তো করে সুন্দর এই পুডিংটা খুব সুন্দর হয়েছে জানা খুব ভালো হয় আবার বানিয়ে দেবো আর আপনাদের তো বলেছিলাম বাচ্চাদের বানিয়ে দেবেন দেখবেন খুব পছন্দ করবে আর অভিদীপকে দেখেই বুঝতে পারছেন পুরো আঙুল চেটে খাচ্ছে অভিদীপের এটা ভীষণই পছন্দের আর ওকে দেখেই বুঝতে পারছেন ওর খুব পছন্দ হয়েছে তো আজকে এখানেই শেষ করছি জামাই তোমার জন্য